হ্যালো ফ্রেন্ডস এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেন দুটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে আরেকটা হচ্ছে ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে গগেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা তার আগে বলে রাখি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হলেই সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছায় এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আগে তোমরা নোটটা দেখে নাও তারপর তোমাদের আলোচনা করছি সব শেষে তোমরা নিচে দেয়া ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে এই নোটটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানিও তাহলে চলো আলোচনা করা যাক প্রথম হচ্ছে আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বিকাশে বিভিন্ন মনীষীর লেখার অব বিভিন্ন মনীষীর লেখা গ্রন্থের অবদান উল্লেখযোগ্য মনীষীরা তাদের লেখার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ এবং প্রসার ঘটিয়েছিলেন সেই সমস্ত মনীষীদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অন্যতম এই আনন্দমঠ উপন্যাসে আগেই বললাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এবং এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের পনেরোই ডিসেম্বর গ্রন্থটা কী কী উপলক্ষে লেখা হয়েছিল ছিয়াত্তরের মর্ণন্তর এবং কোন সময়ের ভিত্তিতে এটা গ্রন্থটা লেখা হয়েছিল ছিয়াত্তরের মর্ণন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় লেখা আনন্দ মঠ ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদের বিকাশে বিশেষ সহায়তা করেছিল এই গ্রন্থের মধ্যে একটা সন্তান দল বলে একটা দলের কথা বলা হয়েছে সেই দলটা সৃষ্টি হয়েছিল বাংলায় মুসলিম রাজশক্তির পতন এবং ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা যখন এক নৈরাজ্যের সৃষ্টি করে সেই সময় ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দেশমাতার মুক্তির জন্য এই সন্তান দলের আবির্ভাব হয়েছিল হরে মুরারে মধিউ কৈটোভারে জয় জগদীশ হরে তারপরে বন্দে মাতরম ধনীতে সন্তান দল দেশকে মা হিসাবে কল্পনা করে দেশোদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল সেইগুলো তার এই সেইগুলোরই বিবরণ আছে তার এই গ্রন্থে সাহিত্য সমাজের আয়না আবার তা কখনো ভবিষ্যৎ পথের দিশারি এই দুয়ের অন্তর্নিহিত উপস্থিতির ফলে আনন্দমঠ আমাদের উজ্জীবিত করে আচ্ছা গ্রন্থের বিষয়বস্তু কি এই উপন্যাসে মহেন্দ্র কল্যাণী ভবানী জীবানন্দ শান্তি সত্যানন্দের মতো চরিত্রগুলো আনন্দমঠের সর্বত্যাগী সন্ন্যাসী এরা সংসার ও সম্পর্কের বাঁধন ছিন্ন করে সন্তান দলের সদস্য হয়েছেন এখানে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে এই উপন্যাসে দেশমাতার তিনটি রূপ তুলে ধরা হয়েছে যেমন মা যা ছিলেন অর্থাৎ মায়ের জগদ্ধাত্রী মূর্তি মা যা হয়েছেন অর্থাৎ মায়ের কালীমা মূর্তি এবং মা যা হবেন তা হলো মায়ের দশভূজা মূর্তি এই দ তিনি দশ হাতে দশ দিক রক্ষা করছেন এটা হচ্ছে এক বিষয়বস্তুটা কিছুটা তুলে দেয়া হলো এবার এই গ্রন্থটির অবদান এই উপন্যাসটি নানাভাবে এদেশের জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল যেমন আনন্দমঠের সন্তান দলের আদর্শ বিপ্লবী যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল যার উদাহরণ অনুশীলন সমিতি তাছাড়া এই দেশকে মা বলে উল্লেখ করে আনন্দমঠ স্বদেশ জোয়ারে যুব সম্প্রদায়কে ভাসিয়ে নিয়ে গেছিল অর্থাৎ যুব সম্প্রদায়ের মধ্যে একটা স্বাদেশিকতার ভাবমূর্তি তুলে ধরেছিল এই উপন্যাস নারী সমাজকেও অনুপ্রাণিত করেছিল উদাহরণ হিসাবে আমরা বিনা দাস প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলতে পারি সর্বোপরি এই উপন্যাসে যে বন্দে মাতারম ধ্বনি সারা দেশে বন্দেমাতরম ধ্বনির কথা বলা হয়েছে সেই সারা দেশে মন্ত্রের মতো কাজ করেছিল বন্দে মাতারম আজ ভারতের জাতীয় স্তোত্র আনন্দমঠ বিপ্লবী সংগঠনের কাজেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ প্রসারে বন্দে মাতরমের অবদান অপরিসীম আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাকে স্বাদেশিকতার গুরু আখ্যা দিয়েছিলেন এখানে তিনি হিন্দু ধর্ম ও জাতীয়তাবাদের মধ্যে এক আশ্চর্য সমন্বয় ঘটিয়েছেন হিন্দু ধর্মে তার গভীর অনুরাগ থাকার কারণে তার চিন্তাধারাকে ধর্মকেন্দ্রিক ও রক্ষণশীল বলা হয় কিন্তু এই ধারণা ঠিক নয় কারণ তার আনন্দমঠ হিন্দু ধর্ম ও ঐতিহ্যকে অনুসরণ করে রচিত হলেও তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করেছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার বঙ্গদর্শন পত্রিকায় তার অনেক প্রবন্ধ উপন্যাস প্রকাশিত হলেও আনন্দমঠ প্রকাশিত হয়নি তা সত্ত্বেও এই গ্রন্থটির তুলনা তুলনারহিত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তিনটি গ্রন্থের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা ছিল তার মধ্যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ছিল অন্যতম সবশেষে বলা যায় উপন্যাসের ভাষা ও গঠন কৌশল জাতীয়তাবোধে বা জাতীয়তাবাদের আবহ তৈরি করতে সাহায্য করেছিল যে আবহে তিনি জাতিকে শিখিয়েছিলেন দেশমাতা হলেন মা দেশপ্রেম হলো ধর্ম দেশ সেবা হলো পূজা হীরেন্দ্রনাথ দত্ত তাকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বলে অভিহিত করেছেন এই গেলো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এইবার আসা যাক ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে গগেন গগনেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো আমরা জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে কেবলমাত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেছি কিন্তু তিনি ছাড়াও তার অগ্রজ অর্থাৎ তার বড় ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর এর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য বিংশ শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত ব্যঙ্গচিত্রগুলি সমকালীন সমাজে বিশেষ প্রভাব বিস্তার করেছিল গুণেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র গগনেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের ভাতুস পুত্র এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা তিনি একাধারে ফাইন আর্টস এবং রাজনৈতিক ব্যঙ্গচিত্র চর্চা করেছিলেন শুধু বাংলা নয় ভারতের ব্যঙ্গচিত্র বা কার্টুনের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল তার হাত ধরে তাকে এই কারণে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনকও বলা যায় অঙ্কন শিক্ষা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে চোদ্দো বছর বয়সে তার বাবা মারা যান ফলে তার স্কুল শিক্ষা বন্ধ হয়ে যায় তারপর নিজের ইচ্ছা মতো ছবি আঁকা শেখেন তিনি হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জল রঙের ছবি আঁকা শেখেন পরে জাপানি শিল্পীদের দ্বারা এরা হলেন ওকাকুরা ও তাইকোয়ান এদের দ্বারা অনুপ্রাণিত হন শিল্প সংস্কৃতির ঐতিহাসিক শিল্প সংস্কৃতির ঐতিহাসিক পার্থমিত্রের মতে উনিশশো চল্লিশের দশকের আগে আমাদের দেশে গগনেন্দ্রনাথই ছিলেন একমাত্র শিল্পী যিনি পাশ্চাত্যের চিত্ররীতি কিউবি কিউবিজম এর ভাষা ও নির্মাণ শৈলীকে তার ছবিতে কাজে লাগান তবে তিনি ইউরোপীয় নীতির অন্ধ অনুকরণ করেননি বিষয়বস্তু তার চিত্রের বিষয়বস্তুটা কি ছিল শুধুমাত্র রাজনৈতিক নয় বহু সামাজিক কুসংস্কার ধর্মীয় গোড়ামি উচ্চবর্ণ জাতি ও বৃত্তের মানুষের দ্বিচারিতা তার ব্যঙ্গচিত্রের বিষয়বস্তুতে পরিণত হয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় তার বহু ব্যঙ্গচিত্র ছাপা হয়েছিল এছাড়া তিনি নিজেও জোড়াসাখর বাড়িতে লিথোগ্রাফ যন্ত্রের সাহায্যে বহু চিত্র মুদ্রণ করেন কিন্তু জাহাজডুবি উনিশশো ছেচল্লিশের দাঙ্গা ইত্যাদি নানা কারণে বর্তমানে তার অধিকাংশ ব্যঙ্গচিত্রই বিনষ্ট হয়ে গেছে এবার তার অবদান কী তার ব্যঙ্গচিত্রে সমকালীন ঔপনিবেশিক সমাজ ও রাজনীতির বিভিন্ন দিক ধরা পড়েছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার অসারতা বাঙালি মধ্যবিত্তের ইংরেজ প্রীতি ব্রাহ্মণদের নানা প্রকার অনাচার এবং নিজেদেরই বিধান বিরুদ্ধ কার্যকলাপ বাল্যবিবা বাল্যবিধবাদের দুরবস্থা মন্দিরের অশিক্ষিত পাণ্ডাদের লুব্ধতা এবং ব্রাহ্মণদের গোড়ামি ইত্যাদি অনেক বিষয় তার তুলিতে জীবন্ত হয়ে উঠেছে তিনি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে একটি যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন যেখানে প্রবেশের আগে ধুতি পাঞ্জাবি পরিহিত বাঙালি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং নিষ্পেষিত হওয়ার পর সাহেবের পোশাক পরিহিত অবস্থায় বেরিয়ে আসছে হিন্দু বিধবার নির্জলা একাদশী পালনের করুণ চিত্র তিনি তুলে ধরেছিলেন অপরদিকে তিনি বহু রাজনৈতিক ব্যঙ্গচিত্র অঙ্কন করেন তিনি ও নবহুল্লোর নামক দুটি ব্যঙ্গচিত্রের বইয়ের জন্য একাধিক চিত্র অঙ্কন করেন অনুশীলন সমিতির সঙ্গে তিনি পরোক্ষভাবে যোগদান করেছিলেন তার জন্য পুলিশ কমিশনার চার্লস টেগার্টের সন্দেহভাজনে পরিণত হয়েছিলেন তবে অসহযোগ আন্দোলন চিত্তরঞ্জনের নীতি ইত্যাদি বিষয় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল সমালোচনামূলক এ প্রসঙ্গে তিনি একাধিক ব্যঙ্গচিত্র অঙ্কন করেন এছাড়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কিত ব্যঙ্গচিত্র যেটা বর্তমানে বিনষ্ট হয়ে গেছে তিনি অঙ্কন করেন লর্ড চেন্সফোর্ডের সামনে ওরিয়েন্টাল আর্ট সোসাইটির প্রদর্শনীতে এই ব্যঙ্গচিত্রটি প্রদর্শন করা হয়েছিল পঞ্চানন্দ বিভোর বঙ্গবাসী সচিত্র ভারত পত্রিকায় তার ব্যঙ্গচিত্র জনপ্রিয় হয়েছিল যতীন্দ্রনাথ সেন রেবতীভূষণ চণ্ডীলাহিরি দেবাশিস দেব অমল চক্রবর্তীর মতো বাংলা ব্যঙ্গচিত্রকরদের কাছে বড় প্রেরণা এই গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলো ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে বিশেষভাবে সাহায্য করেছিল সবশেষে বলা যায় শুধু বাংলার নয় সমগ্র ভারতের ব্যঙ্গচিত্রের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন গগনেন্দ্রনাথ জেমস ফোর্ড তার ব্যঙ্গচিত্র দেখলেই রেগে যেতেন সেই সময়ে জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে তার চিত্রগুলো জাতির জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বর্তমানেও জাতীয় জীবনে তার চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে আছে ওটা হবে বিরূপ বজ্র ও নব বিরূপ বজ্র ও নবহুল্লোর নামক দুটি ব্যঙ্গচিত্রের বই বিরূপ বজ্র ও নবহুল্লোর তাহলে শেষে তোমাদের অবশ্যই বলে রাখি যে তোমরা স্ক্রিনশট মেরে নিও অথবা পিডিএফটা ডাউনলোড করে নিও তোমরা এটা এই দুটো কোশ্চেন পড়ো এটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো মাধ্যমিকে তোমরা পেয়ে যেতে পারো আজ আসি আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে সাবধানে থেকো ভালো থেকো টেক কেয়ার বাই